আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি হাজির হয়েছি সেটি হচ্ছে সন্নত নামাজ ছেড়ে দিলে গুণ হবে কিনা বা সন্নত নামাজ ছেড়ে দেওয়া যাবে কিনা এর আগেই বলবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পার্সিস বিলটি প্রেস করে দিবেন লাইক কমেন্ট করতে বলবেন না প্রধানত বলা যায় সুন্নত নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে এই ব্যাপারে নবীজির সুন্নাতের ব্যাপারে কিন্তু হাদিস রয়েছে এর আগে আমি বলবো নামাজ প্রধানত কিন্তু দুই ভাগে বিভক্ত যেটা হচ্ছে ফরজ নামাজ এবং নফল নামাজ সালাত ফরজ নামাজ তো আমরা বুঝি যে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজ আর নফর নামাজের ভিতরেই কিন্তু আপনার সুন্নত নামাজ ঢুকানো রয়েছে এজন্য অনেকে মনে করে বা বলে থাকে যে শুধু ফরজ নামাজ পড়লেই হবে সুন্নত নামাজ না পড়লে কোনো অসুবিধা নেই এই বিষয়ে সুষ্ঠু সমাধান দেওয়ার ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব রেসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের জীবনে সুন্নতের মধ্যে কিন্তু প্রকার আছে একটা হচ্ছে সুন্নতে মুআকা আর একটা সুন্নতে জাঁদা সুন্নতে মো আকাদা যেগুলা এগুলো হচ্ছে ফজরের নামাজের ফরজ নামাজের আগে দুই রেখা সুন্নত জিহরের নামাজের আগে দুই রাখা আগের চার রাকাত সুন্নত এবং ফরজ নামাজের পরে দুই রেখা সুন্নত এবং মাগরিবের পরে দুই রেখা সুন্নত এইগুলা এশার নামাজের পরে দুই রাখা সন্নত এইগুলো হচ্ছে সুন্নতে মো আকাদা মানে বিশ্ববি সাল্লাহ সাল্লাম বেশি করে তাকিদ দিয়েছেন এই সুন্নতের প্রতি নামাজের প্রতি এজন্য এগুলা অপরিহার্য করতেই হবে আর যদি অনেক মনে করে না করলে অসুবিধা নেই কিন্তু না যদিও না করলে কোনো অসুবিধা নেই এই নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো হাদিস নেই যে করতেই হবে তবে নবীজি তো বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানে যে ব্যক্তি আমি নবীজির সুন্নতকে মহাব্বত করলো সেজন্য আমি নবীজিকে মহাব্বত করলো ও মান আহাব্বানি কান আমা আই ফিল জানা যে আমার আমি নবীজিকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবাহানল্লাহ এত বলা যায় নবীজির সুন্নতকে আমরা নবীজির মোহাব্বতের বহিপ্রকাশ ঘটানোর জন্য আমরা সুন্নত কখনই ছেড়ে দেবো না আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে বুঝার सहीभावे अमल कर तफिक दान करुक आमिन असलम आलैकुम वरहमतुल्ला वबरकत